আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালাম আলা ইবাদিহিল্লাদি নাস্তফা আম্মা বাদ দর্শক আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের ব্যাপারে আপনাদের সামনে আমি আলোচনা করব দর্শক এই আমলটি তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফের মধ্যে আসছে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এটি আপনাদের রাত্রে পূর্বে যদি আপনারা একবার করতে পারেন এই আমলটা একবার করতে পারেন তাহলে ঘুমের মধ্যেই আপনাদের মনের আশা পূরণ হবে আপনারা ওই রাত্রিবেলাতেই ঘুমে থাকা অবস্থায় আপনাদের মনের আশা মনের বাসনা পূর্ণ হবে একজন মুমিন মুসলিমের ইনশা আল্লাহ দর্শক আমলটা আপনারা কিভাবে করবেন আর মনের আশাটাই বাকি কিভাবে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তো এই সম্পর্কে যদি আপনারা জানতে চান একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকে দর্শক খুবই উপকারী একটি ভিডিও আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটা নারী পুরুষ মুমিন মুসলিমের এই ভিডিওটি দেখা দরকার আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ দর্শক যে আমলটি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই আমলটি এটা কয়েকটি দোহা দিয়ে বা কয়েকটি সুরা দিয়ে আপনাদের করতে হবে এই আমলটা আপনারা কিভাবে করবেন দর্শক আপনারা রাত্রি বেলায় ঘুমাতে যখন বিছানায় যাবেন তো বিছানায় যাওয়ার পরে বিছানায় বসে আপনারা প্রথমে বিস্মিল্লাহির রহমানীর রহিম পাঠ করবেন অবশ্য আপনাদের অজুরত অবস্থায় ঘুমাতে হবে প্রথমে অজু করে নেবেন অজু করে এরপরে বিছানার মধ্যে বসে বা বিছানার মধ্যে শোয়া অবস্থায় প্রথমে আপনারা একবার বিস্মিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করবেন পাঠ করা যখন শেষ হবে তো আপনারা মাথাটা বালিশের সাথে লাগাবেন মাথাটা বালিশের মধ্যে যখন লাগাবেন তখন শোয়া অবস্থায় আপনারা প্রথমে তিনবার ঘুমায়ের দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু ও আহিয়া আল্লাহ হুম্মা বিসমিকা আমতু ও আহিয়া তো বালিশে মাথা রাখা অবস্থায় আপনারা তিনবার ঘুমের দোয়াটি পাঠ করবেন এরপরে তিনবার সুরায় ফাতে পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইউমিদ্দিন ইলা আখির সুরা তো এই সুরাতে সুরায় ফাতে আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করা শেষ হলে এরপরে তিনটা সুরা সুরায় কাফিরুন অর্থাৎ উলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মাতা আবুদু এই যে সুরাটি আছে এই সুরা এপরে সুরায় ফালাক অর্থাৎ উল আহ উদুবি বিল ফালাক

আপনারা তিনবার পাঠ করবেন তিনবার সহ ইখলাস পাঠ করা শেষ হলে এরপর আপনারা ইস্তেগফার পড়বেন তিনবার অর্থাৎ আপনারা চাইলে একবার আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফার এতটুকুও পড়তে পারেন তিনবার কিংবা আপনারা চাইলে একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ই'Azিম এতটুকুও পড়তে পারেন তো তিনবার ইস্তেগফার পাঠ করবেন এরপরে আপনারা সবশেষে দরুদ শরীফ এগারো বার পাঠ করবেন এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন এতটুকুই হলো আমল এই কয়েকটি সুরা এবং দোয়া আপনাদের পাঠ করতে হবে তো আপনারা শুরু থেকে আরো একবার শুনে নেন তো আপনারা প্রথমে বিছানায় বসে বা বিছানায় শুয়ে বিসমিল্লাহি রহমানি রহিম একবার পাঠ করবেন এরপরে বালিশে মাথা রেখে আপনারা তিনবার ঘুমের দোয়া পড়বেন তিনবার ঘুমের দোয়া পড়ার পরে তিনবার সুরায় ফাতেহা পড়বেন যখন শেষ হবে এরপরে সুরাই কা ফিরুন ফালাক সড়ায় নাস একবার করে পাঠ করবেন এরপরে সুরাই এক লাস পড়বেন তিনবার এরপরে ইস্তেক ফার তিনবার এরপরে সর্বশেষ দুরুদ শরীফ পড়বেন 11 বার। বাস এই আমলটি করা শেষ হয়ে গেল। দশকে আমলটি করে আপনারা ঘুমিয়ে পড়বেন। পরে আপনাদের সাথে যা ঘটবে অকল্পনীয়। আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। দশ একজন মুমিন মুসলিমের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা থাকে মন আল্লাহ পাক তাই দান করবেন। যেমন এক নাম্বার যে বৈশিষ্ট্য অর্জন করা যাবে আমলটি করলে সেটি হলো কোনো ব্যক্তি যদি এই আমলটি করে ঘুমায় সারাটা রাতর সে নিরাবত লাভ করতে পারবে। সমস্ত প্রকার অনিষ্টতা থেকে শত্রুর জিন শয়তানের পোকা মাকর কীট পতঙ্গ সব কিছুর অনিষ্টতা থেকে ওই আমলকারী ব্যক্তি নিরাপদে থাকতে পারবেন যে নাকি আমলটি করবেন সব কিছুর অনিষ্টতা থেকে সেই সাথে সাথে ওই আমলকারী ব্যক্তি সারাটা রাত্র এবাদতের মধ্যে গণ্য থাকবে অর্থাৎ সে ঘুমিয়ে থাকলেও সারা রাত্র এবাদত করার সব তার আমল নামায় দান করা হবে সেই সাথে সাথে তার গুণাহ তার অপরাধ এইটা এমন ভাবে তার আমল নামা থেকে ঝরে পড়বে এমন ভাবে মহান আল্লাহ পাক মাফ করে দিবেন গাছের পাতা শুকনা গাছের পাতা যেভাবে ঝরে পড়ে চাই সকিরা গুনাহ হোক বা কবিরা গুনাহ হোক সমস্ত গুনা খেতা মহান দিবেন কারণ এই আমলটা করা দ্বারা এক প্রকার তবাও হয়ে যায় দর্শক সেই সাথে সাথে সর্বশেষ যে পুরস্কার আল্লাহ পাক সেই আমলকারীকে দান করবেন সেটি হল যে আল্লাহ পাক তাকে আখেরাতে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ তো দর্শক আমরা আমরা এই এই আমলটি আমলটি করার চেষ্টা করব। একদিন করেই জন্য ক্ষান্ত থাকবো না কারণ যে আমলটি অনবরত করা হয় ওইটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন তো আমরা এই আমলটা প্রতিনিয়ত করার চেষ্টা করব। রাত্রে ঘুমের আগে শোয়ার পূর্বে আমরা এই আমলটি করে যাব তাহলে এই আশা আকাঙ্ক্ষাগুলো আমাদের পূরণ হবে এমন পুরস্কার আমরা লাভ করতে পারবো দর্শক তো এই ছিল আমলটা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন নিত্য নতুন আরো আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ